আসসালামু আলাইকুম গাইস, কি খবর তোমাদের সবার? আশা করি তোমাদের খবর সবার অনেক অনেক জোস অ্যান্ড নাইস। আজকে কি বার ভুলে গেছি, আচ্ছা ফোনটা বের করি। আজকে হচ্ছে মানডে, নভেম্বরের 4 তারিখ, আর এখন বাজে হচ্ছে 4:22 বিকাল। অ্যান্ড আমার হাতে দেখতে পারতেছো গরিবের আইফোন এক্সএস ম্যাক্স, মানে এটা কি আমার হাতে মানায়, মানে আর কি শাওমি টু লাইট। সো আজকে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। অ্যান্ড গত 1 মাস আগে আমার আইফোন এক্সএস ম্যাক্সটা আমি ইচ্ছে করে পানিতে চুবায়া 2-3 টাইম না বাড়ি মারছি, অ্যান্ড আমার ডিসপ্লে পুরাটা বাদ হয়ে গেছে, পুরা ব্ল্যাক আউট হয়ে গেছে। সো এর জন্যই দেখতে পারতেছিলাম আমি ফেসবুকে এত ছবি টবি পোস্ট করতাম না বা ফেসবুকে এত স্টোরি দিতাম না। অ্যান্ড মানে আমি এটা নেওয়ার পরে আর কি মানে ফেসবুকে মানে ফেসবুক চালাইতাম বাট ছবি টবি এত পোস্ট দিতাম না, অ্যান্ড স্টোরি এত দিতাম না। সো এটার জন্যই, অ্যান্ড ওটার কারণ ছিল হচ্ছে আমার পাবজি ভালো মতন চলতেছিল না, বিকজ অফ আমার ডিসপ্লেতে একটু প্রবলেম দিত, যেরকম টিভি দেন 5 দেন আমার পাবজির যে জয়স্টিক সামনে আগায় পিছে ওইটা কাজ করতেছিল না। সো এই পাবজি খেলতে পারতেছিলাম না দেখা মাথা একদম গরম হয়ে গেছে, এর জন্য পানিতে চুবাই 2-3 টাইম না বাড়ি মারার পরে পুরো ফোনটা ব্ল্যাক আউট হয়ে গেছে। সো গতকালকে যমুনা ফিউচার পার্কে গেছিলাম, অ্যান্ড যে আমার আইফোন এক্সএস ম্যাক্সটা দিয়ে আসি। সো তারা বললো ডিসপ্লেতে প্রবলেম দিছে, মানে ডিসপ্লে পুরা শেষ। সো নতুন ডিসপ্লে, অরিজিনাল, একদম নতুন অরিজিনাল ডিসপ্লে তারা লাগাই দিবে। অ্যান্ড কস্ট অ্যান্ড প্রাইসের কথা আমি একটু পরে বলতেছি, এখন বলে দিলি তো সব হবে না, তাহলে তোমরা দেখবে কি ব্লগটা একটু দেখে চলে গেছো, একটু পরে বলতেছি। অ্যান্ড আগে আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, 1 2 3 অ্যান্ড গো। এখন বাজে হচ্ছে ঠিক 5:15, অ্যান্ড এখন যমুনা ফিউচার পার্কে যাচ্ছি অন দ্য ওয়ে। অ্যান্ড 1 মাস পরে আমি আমার আইফোন এক্সএস ম্যাক্সটা হাতে নিব অ্যান্ড চালাবো, খুব ভালো লাগতেছে। সো লেটস গো। হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সো গাড়ি মাঠ তো পার্কিং করলাম আর এখন উপরে যাব। সো লেটস গো। এখন আমরা আসি হচ্ছে লিফটে, অ্যান্ড এই যে আমি, হাই। সো যাওয়া যাক দোকানে, আমার হাতে ফোনটা নিয়ে নিই। এখন যমুনা ফিউচার পার্কে এসে পড়ছি, সো দোকানে যাওয়া যাক, দেন তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে ঠিক 6:47, সো দেখতেই পারলা ফোন ঠিক হয়ে গেছে। অ্যান্ড বাসা যেয়ে আমি আরও এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। অ্যান্ড এখন যাচ্ছে হচ্ছে বসুন্ধরায়, অ্যান্ড এটা নিয়ে বলতেছি একটু পরে কথা। তো গাইস আমি এখন ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আমার ফোনের কী ছিল। সো এই যে হচ্ছে আমার ফোন দেখতে পারতেছ, অ্যান্ড এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স। সো গাইস হয়েছিল কি, আমি ভ্লগ করার জন্য ছাদে গেছিলাম, অ্যান্ড ওদিন বৃষ্টি পড়তেছিল। সো বৃষ্টিতে ভিজতেছিলাম প্লাস ভ্লগ করতেছিলাম। সো বৃষ্টিতে মিনিমাম 1 ঘন্টার মতন ভিজি, অ্যান্ড 1 ঘন্টা ফোন ভিজে, মানে 1 ঘন্টা আমিও ভিজি আমার ফোনও ভিজে।
সো যখন আমি নিচে আসলাম তখন আইসে এক দুই দিন পরে দেখি কি আমার TV5 অ্যান্ড পাবজির যে সামনের পিসের জয়স্টিকটা ওটা কাজ করতেছে না। সো এই জিদের চোটে আমি কি করি, পানিতে নিয়ে যাই এটা। আমি চিন্তা করি হয় পানিতে ভিজেলে আবার ঠিক হবে, আর না হলে একবারও নষ্ট হয়ে যাক, আমার এরকম ভালো লাগতেছে না। বিকজ অফ পাবজি খেলতে পারতেছিলাম না, মেজাজ একদম গরম ছিল। সো পানি সামনে নিয়ে যাই চুবাই ইচ্ছা মতন, মানে পুরো আধা ঘন্টার মতন, তারপর দুই তিনটা বাড়ি মারি, পুরো ব্ল্যাক আউট হয়ে যায় আমার ফোন, মানে পুরো ডিসপ্লে চলে যায়। সো এখন আমি আর কি কথা বলবো, মানে পুরো এইটা নিয়ে। সো এখানে দেখতে পারতেছ, মানে এখানে এটা পুরোটা স্লিভ আর কি, আইফোন এক্সএস ম্যাক্স, অ্যান্ড এখানে দেখতে পারতেছ অরিজিনাল ডিসপ্লে রিপ্লেসমেন্ট, অ্যান্ড প্রাইস নিচে হচ্ছে 37,000 দেখতে পারতেছ, অ্যান্ড এই যে ব্ল্যাক ডিসপ্লে, অ্যান্ড এখানে ডিসপ্লেটা আছে, অ্যান্ড এইটা হয়েছে আমার আরেকটা ফোন আইফোন এক্স, যেটা আমি কক্সবাজারে যে একদম মুক্তা পানিতে এক ঘন্টার মতন চুবাই ব্লগের জন্য, মানে এই নিয়ে আমার দুইটা ফোন ব্লগের জন্য নষ্ট হয়েছিল, একটা নষ্ট হইয়া হয়েছে গেছে আর একটা নষ্ট হয়ে গেছে পুরা, মানে এটা ঠিকই হবে না কোনোভাবে। সো এই ব্লগের জন্য একটা ফোন নষ্ট না হইতে হইতে বেঁচে গেছে আর একটা ফোন পুরাই শেষ। এটা হচ্ছে আইফোন এক্স, অ্যান্ড এটা হচ্ছে আমার আগের ডিসপ্লেটা। সো দেখতে পারতো স্যার, এটা হচ্ছে আমার আগের ডিসপ্লে, অ্যান্ড ঠিক করেছি হচ্ছে এই যে দোকান থেকে। সো এনিওয়ে, যেটা আমি ভাবছিলাম আমার এই আইফোন এক্সএস ম্যাক্সটাও ঠিক হবে না, এটাও পুরোপুরি ডেট, আমি পুরো আশা ছেড়ে দিছিলাম এটাও ঠিক হবে না, বাট আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, অ্যান্ড আমার এই আইফোন এক্স তো পুরোপুরি ডেট। সো এটাই, অ্যান্ড এই নিয়ে দুইটা ফোন, একটা ফোন পুরাই ডেট হয়ে গেছে এই ব্লগের জন্য, আর একটা ফোন ডেট হইয়াও হয় নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এনিওয়ে, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ঠিক করেছি হচ্ছে এই দোকানটার থেকে আবারও বলে দিই। সো এখন কি তোমরা বলতে পারে, ব্রো তুমি তো 11 Pro Max কিনতে পারতা, সো কিনলা না কেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, ব্রো 11 Pro Max আমি এখন কিনবো না, কিনবো বাট কদিন পরে, আর দুইটা একসাথে কিনবো, একটা হচ্ছে 11 Pro Max অ্যান্ড একটা হচ্ছে ম্যাকবুক। সো খেলা হবে।